ভয় গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে এই মুহূর্তে টাই ব্রেকার শুট আউট দেখা যাক কোন জল জয়লাভ করে সেমিফাইনালে পৌঁছায় টস পর্ব সেরে নিচ্ছেন এই মুহূর্তে KGFCC ফুটবল টিম তালডাংরা টসে জিতে তারা শট করার সিদ্ধান্ত নিল এই মুহূর্তে ফার্স্ট কিক করতে আসছে লাল জার্সিধারী অর্থাৎ KGFCC ফুটবল টিম তালডাংরা নির্ধারিত সময় গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে অপরদিকে সেভ করতে চলেছে জড়কাতলা আদিবাসী ফুটবল টিম সুনুক পাহাড়ি খেলা চলছে রতনপুর অঞ্চলের এই বল গোল করতে পারল না দুর্বল শট অর্থাৎ KGFCC ফুটবল টিম তালডাংরা এই বল গোল করতে পারল না মিত্তিবান দামোদরপুর আদিবাসী তিলকা তিল ঘুরিয়া গাঁও তার পরিচালনায় দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতার খেলা চলছে এই বলও হাতে লেগে সেভ হয়ে গেল অর্থাৎ এই বল গোল হলো না এই মাঠ থেকে আমার রেফারি জীবন শুরু আজ থেকে ১৬ বছর আগে বা ১৬-১৭ বছর আগে যখন আমি ফুটবল শুরু করি এই আমার ঘরের মাঠ থেকে এই মাঠে খেলানোর অনুভূতি আলাদা এইখান থেকে আমি অনেক দূর দূর দূরান্ত খেলি এসেছি বলতে বলতে এই মুহূর্তে শট করতে চলেছে তালডাংরা গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে সময় শেষ কথা বলবে বলতে বলতে গোল হয়ে গেল ঝিরিঝিরি বৃষ্টি তার মধ্যেই খেলা চলছে ইতিমধ্যে দ্বিতীয় দিনের খেলায় রতনপুর রক্তকলা ফুটবল টিম সেমিফাইনালে পৌঁছে গেছে এই দুই দলের মধ্যে যারা জয়লাভ করবে তারা কিন্তু সেমিফাইনালে পৌঁছে যাবে প্রথম দিনের খেলা অর্থাৎ গতকাল যে খেলা হয়েছে তাতে বড়কুরপা সবার সাথী ক্লাব ফাইনালে পৌঁছে গেছে ইতিমধ্যে আজকের খেলা দেখতে পাচ্ছেন দ্বিতীয় কোয়ার্টারের খেলা যারা জিতবে তারাই সেমিফাইনালে পৌঁছে যাবে এই মুহূর্তে জড়কাতরা আদিবাসী ফুটবল টিম সুনুক পাহাড়ি শট করতে চলেছে বল কি আসবে না রক্ষণ আটকে দেবে এ বল গোল হয়ে গেল ফলাফল যে জায়গায় দাঁড়িয়ে ২-১ মাঠ পুরো কানাই কানাই ভরে উঠেছে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে খেলা চলছে এই মুহূর্তে KGFCC তালডাংরা ৪ নম্বর জার্সিধারী ৩ নম্বর বল শট করতে চলেছে দেখা যাক কী হয় গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে সময় শেষ কথা বলবে বলতে বলতে এই বল গোল হয়ে গেল লাল মাটির বাঁকুড়া আর লাল মাটিতেই খেলা চলছে মিত্তিবান দামোদরপুর ফুটবল মাঠে এই মাঠ থেকে আমার রেফারি জীবন শুরু যেখানেই খেলা থাকুক না কেন এই মাঠকে আমি প্রচণ্ড ভালোবাসি কারণ এইখান থেকেই আমার হাতে খড়ি বলা যেতেই পারে এই রতনপুরের মিত্তিবান দামোদরপুর এই ফুটবল মাঠ এই মুহূর্তে শট করতে আসছে জোরকাতরা আদিবাসী ফুটবল টিম সুনুক পাহাড়ি এ বল গোল হয়ে গেল রেফারি অভিজিৎ কুম্ভকার বাসি মেরে জানিয়ে দিল এই বল গোল এই মুহূর্তে ফলাফল ৩-২ যারা জিতবে তারা কিন্তু সেমিফাইনালে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে মা বোনেরা মহিলা দর্শকের উপস্থিতি চোখে পড়ার মতো তারাও কিন্তু ফুটবল ভালোবাসে সত্যি কথা বলতে এই দুদিন যে খেলা চলছে এটা ফুটবলের জয় এত বৃষ্টির মধ্যেও খেলা আজ ১২/৯/২০২২ সোমবার খেলা চলছে রতনপুর অঞ্চলের মিত্তিবান ফুটবল মাঠে বলতে বলতে এই বল গোল হয়ে গেল এ মাঠে খেলার অনুভূতি তো আলাদা সত্যি এ মাঠ আমার প্রাণের মাঠ কারণ এই মাঠ থেকে আমার জীবন শুরু যত দূর যাই না কেন ছোটবেলায় বাবার হাত ধরে এই মাঠে আসতাম বাঁশি নিয়ে তখন আমার রেফারি জার্সিও থাকেনি তখন আমি এই মাঠ থেকে খেলা শুরু করেছি এই মুহূর্তে জড়কাতরা ৭ নম্বর জার্সিধারী শট করতে চলেছে দেখা যাক কি হয় গোল কি আসবে হাতে লাগলো শেষ পর্যন্ত এই বল গোল হয়ে গেল রতনপুরের অঞ্চলের মিত্তিবান দামোদরপুর আদিবাসী তিলকা তিল ঘুরিয়া গাঁও তার পরিচালনায় দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আজ দ্বিতীয় দিন মাঠের মধ্যে হাজার হাজার দর্শক খেলা দেখছে ৪-৩ দুই দলই ৪টি করে শট করেছে এই মুহূর্তে ৫ নম্বর বল শট করতে আসছে KGFFC ফুটবল টিম তালডাংরা গোল কি আসবে এ বল গোল হয়ে গেল তা সাথে সাথে ৫টি বলে তাদের ৫টি শট হয়ে গেল ৫-৪টি গোল করলো KGFCC ফুটবল টিম তালডাংরা এ বল কিন্তু গোল করতেই হবে জড়কাতরা আদিবাসী ফুটবল টিম সুনুক পাহাড়িকে
ইতিমধ্যে দ্বিতীয় দিনের খেলাতে সেমিফাইনালে পৌঁছে গেছে রতনপুর রক্ত ক্লাব। এই দুই দলের মধ্যে যারা জয়লাভ করবে তারাও কিন্তু সেমিফাইনাল খেলবে রতনপুর রক্ত ক্লাবের সাথে। ওন্দা রতনপুর অঞ্চলের মিত্তিবান ফুটবল মাঠ থেকে আপনারা দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা দেখতে পাচ্ছেন। এ বল কিন্তু গোল করতেই হবে, দেখা যাক কি হয়, গোল কে আসবে। সোজা সোজি মারল, বলতে বলতে এই বল গোল। বোর্ড টিম সাডেন্ট 1-1। গতকালও কিন্তু প্রচন্ড বৃষ্টির মধ্যে খেলা হয়েছিল, অর্থাৎ 25শে ভাদ্র, আজ 26শে ভাদ্র সোমবার, রবিবার দিন, অর্থাৎ গতকাল চূড়ান্ত পর্বের খেলায় পৌঁছে গেছে বড়কুরপা সবার সাথী ক্লাব। আজ দ্বিতীয় দিনের খেলা, সাডেন ডেটের এই মুহূর্তে তালডাংরা 6 নম্বর বল শট করছে, হাতে লাগলো, গোল হলো না, এ বল সেফ হয়ে গেল। দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে হাজার হাজার দর্শক ভিড় জমিয়েছে, খেলা চলছে, হাজার হাজার দর্শক মাঠের মধ্যে ভিড় জমিয়েছে, খেলা চলছে আমার ঘরের মাঠ, আমার রেফারি জীবন এই মিত্তিবান আর আমার মাঠ রতনপুরের মাঠ থেকে শুরু। এই মুহূর্তে শট করতে চলেছে 14 নম্বর জার্সিধারী, গোল কি আসবে? যদি গোল হয়ে যায় সেক্ষেত্রে সেমিফাইনালে পৌঁছে যাবে। অপরদিকে তালডাংরাকে বল কিন্তু সেভ করতেই হবে, এ বল বাইরে চলে গেল, গোল হলো না। দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে হাজার হাজার দর্শক মাঠের মধ্যে ভিড় জমিয়েছে, খেলা চলছে, হাজার হাজার দর্শক কিন্তু মাঠের মধ্যে ভিড় জমিয়েছে। এই মুহূর্তে তালডাংরা 12 নম্বর জার্সিধারীকে জিএফসিসি ফুটবল টিম শট করছে, এ বল গোল হয়ে গেল, অর্থাৎ 7 নম্বর বল গোল হয়ে গেল। কে শট করবে ঠিক করতে পারছে না, চিন্তা ভাবনা চলছে জোরকাতর আদিবাসী ফুটবল টিম সুনুক পাহাড়ির। এ বলছে তুমি যাও, ও বলছে তুমি যাও, এ বল কিন্তু গোল করতেই হবে, এ বল গোল করতেই হবে জোরকাতর আদিবাসী ফুটবল টিম সুনুক পাহাড়িকে। ওন্দা রতনপুর অঞ্চলের মিত্তিবান দামোদরপুর, ও বার কাটে লাগলো, বলটা বেরিয়ে যাওয়ার কথা কিন্তু গোল হয়ে গেল। প্রাণবন্ত ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগে, মেঘলা আকাশ, খেলা চলছে, মিত্তিবান দামোদরপুর আদিবাসী তিলকা তিলঘুরিয়া গাঁওতার ফুটবল মাঠে। সত্যি কথা বলতে দর্শক খেলা উপভোগ করছে। এই মুহূর্তে 8 নম্বর শট করছে কেজিএফসিসি ফুটবল টিম তালডাংরা, একদম সোজাসুজি, এ বল গোল হলো না, দুর্বল শট, গোল করতে পারলো না, এ শট করবে ঠিক করতে পারছে না, 4 নম্বর বলছে, 17 নম্বর যাও, 17 নম্বর কি শট করতে আসবে? হ্যাঁ, এ বল যদি গোল হয়ে যায় সেক্ষেত্রে জোরকাতরা কিন্তু সেমিফাইনালে পৌঁছে যাবে। কি হবে, গোল কি আসবে, দেখা যাক কি হয়। কিন্তু এক দর্শক বলছে হাত নেড়ে বলটি গোল হবে না, দর্শকের কথাটা কি মিলবে না গোল হয়ে যাবে? এ বল গোল হলো না, এ গোল গোল হলো না, দর্শক ঠিকই বলেছে হাত নেড়ে, আপনারা হয়তো দেখতে পাননি, এ বলও গোল হলো না, খেলা জমে উঠেছে। এই মুহূর্তে 9 নম্বর বল শট করতে আসছে তালডাংরা, দেখা যাক কি হয়, জমে উঠেছে খেলা, খেলা কিন্তু জমে উঠেছে, প্রাণবন্ত ফুটবল হচ্ছে, বাঙালির সেরা তুমি ফুটবল, আর সত্যিই বাঙালি মেতে উঠেছে। এ বল গোল হয়ে গেল, 2 নম্বর জার্সিধারী প্লেয়ার এ বল গোল করলো, 9 নম্বর শট করে ফেললো তালডাংরা। এই মুহূর্তে জোরকাতরা 9 নম্বর বল শট করতে আসছে, এ বল 9 নম্বর বল শট করতে আসছে জোরকাতরা, এ বল গোল করতেই হবে, এক দর্শক হাত নেড়ে বলছে এ বল গোল হয়ে যাবে, দেখা যাক কি হয়, গোল কি আসবে? হ্যাঁ, দর্শকের কথাগুলো মিলে যাচ্ছে, একেবারে মিলে যাচ্ছে, আগেরটা দর্শক হাত নেড়ে বলেছিল যে গোল হবে না, গোল হয়নি, এটা দর্শক হাত নেড়ে এটা বলেছিল গোল হবে, গোল হয়েছে।
10 নাম্বার শট করতে আসছে 5 নাম্বার জার্সিধারি। আবার আমার বাঁ সাইড থেকে এক দর্শক হাত নেড়ে বলছে এ বল গোল হবে না, দেখা যাক কি হয়, সময় শেষ কথা বলবে। দর্শকের কথা কিন্তু একদম মিলে যাচ্ছে, গোল হবে না বলল, গোল হলো না, কে যাবে ঠিক করতে পারছে না। হারাধনে দুটো ছেলে বেঁচে আছে, কারণ 10 নাম্বার বল 9 জনকার শট হয়ে গেছে, ঠিক করতে পারছে না, কে আসবে দেখা যাক। হ্যাঁ উঠেছে, গোল হলেই ফাইনালে পৌঁছে যাবে চোরকাতরা। ওন্দা রতনপুর অঞ্চলের মিত্তিবান দামোদরপুর ফুটবল মাঠ থেকে দ্বিতীয় দিনের খেলা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে 10 নাম্বার বল শট করতে আসছে, গোল কি আসবে, 10 নাম্বার জার্সিধারি গোল করলে পৌঁছে যাবে সরাসরি ফাইনালে, দেখা যাক কি হয়। 10 নাম্বার জার্সিধারি এ বলো, গোল হলো না, সেভ হয়ে গেল, পানবন্ত ফুটবল, 10টা করে শট হয়ে গেল। এই মুহূর্তে মেন গোলকিপার 11 নাম্বার বল শট করতে আসছে, 11 নাম্বার বল, দেখা যাক কি হয়। KGFCC ফুটবল টিম তালডাংরা 11 নাম্বার বল শট, দেখা যাক কি হয়। ওই বল গোল হলো না, অর্থাৎ 11টি শট হয়ে গেল KGFCC ফুটবল টিম তালডাংরার 11 নাম্বার শট, বোঝাচ্ছে বলছে দেখো তুমি এইভাবে বলটা মারবে, বোঝাবুঝি করছে, গোল করলে সেমিফাইনালে পৌঁছে যাবে। এই মুহূর্তে 11 নাম্বার বল শট করতে আসছে, 11 নাম্বার বল শট করতে আসছে জোরকাতরা আদিবাসী ফুটবল টিম সুনুক পাহাড়ি, যদি গোল হয় সেক্ষেত্রে সেমিফাইনালে পৌঁছে যাবে, আর সেভ করলে এ বল উড়ে গেল, এ বলও গোল হলো না, অর্থাৎ 11টা করে শট হয়ে গেল। দেখুন 11টা করে শট হয়ে গেছে, 11টা করে শট হয়ে গেল। 12 নাম্বার বল শট করতে আসছে তালডাংরা, দেখা যাক কি হয়। 12 নাম্বার বল শট, গোল কি আসবে, গোল। এই মুহূর্তে 12 নাম্বার বল শট করতে আসছে জোরকাতরা, দেখা যাক কি হয়। এই মুহূর্তে গোল কিন্তু করতেই হবে, গোল, 12টা করে শট হয়ে গেল। এই মুহূর্তে 13 নাম্বার বল শট করতে আসছে KGFCC ফুটবল টিম তালডাংরা, ওন্দা রতনপুর অঞ্চলের মিত্তিবান দামোদরপুর আদিবাসী তিলকি তিলঘুরিয়া গাঁও তার পরিচালনায় দ্বিতীয় দিনের খেলা, যারা জিতবে তারাই সেমিফাইনালে পৌঁছে যাবে। এ বল গোল হয়ে গেল, এই মুহূর্তে 13 নাম্বার বল শট করতে আসছে, গোল কিন্তু করতেই হবে। এই মুহূর্তে 13 নাম্বার বল শট, 7 নাম্বার জার্সিধারি, গোল। এই মুহূর্তে 14 নাম্বার বল শট করতে আসছে তালডাংরা KGFCC ফুটবল টিম, এই মুহূর্তে 14 নাম্বার বল শট করতে চলেছে তালডাংরা, গোল। 14 নাম্বার বল গোল করে দিল তালডাংরা KGFCC ফুটবল টিম। এই মুহূর্তে 14 নাম্বার বল শট করতে আসছে জোরকাতরা, বল কিন্তু গোল করতেই হবে, দেখা যাক কি হয়। 6 নাম্বার জার্সিধারি, গোল কিন্তু জোরকাতরাকে করতেই হবে, বাইরে, তার সাথে সাথে সেমিফাইনালে পৌঁছে গেল KGFC ফুটবল টিম। 14টা করে শট হয়ে গেল, 14টা শটে ফাইসালা হলো, তাতে KGFCC ফুটবল টিম তালডাংরা